Assalamualaikum friends, welcome back to my channel Pigeon Health Care and Pigeon World. Aaj amra kobutorer mashik course byabohar korbo calcium er tablet ba calcium er course amra korbo. Tobe calcium er shonge apnara dekhte pacchen vitamin minerals dutai mix tintai mix ache. To আমরা আজ এই ক্যালসিয়ামের ট্যাবলেটটা ইউজ করব না, এটা আমরা কালকে ব্যবহার করব। আমরা ক্যালসিয়ামের যে কোর্সটা করাবো কবুতরদের, আমরা মাসিক কোর্সে আজ আমরা ক্যালসিয়ামের কোর্সটা করাবো তিন দিন। আমরা গত তিন দিন ভিটামিন বি কমপ্লেক্স কোর্স করেছিলাম, এখন আমরা করব হচ্ছে ক্যালসিয়ামের কোর্স। তো এটা হচ্ছে আমরা কাল থেকে শুরু করব। আজ আমরা করব হচ্ছে এই মেডিসিনটা ক্যালসিয়াম ডিএক্স। তো এটার ভিতরে ভিটামিন ডি থ্রি আছে, ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি, তো দুইটাই মিক্স আছে। তো এখানে দুইটা ট্যাবলেট ছিল, তো এটা আমি আগে ব্যবহার করার জন্য আগে গুঁড়ো করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি মেডিসিনটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে মেডিসিনের উপরে যে উপর একটা লেয়ার থাকে, সেই লেয়ারটা এটা গুঁড়ো হয় না, এটা আলাদা রয়ে গেছে। তো এই যে আমি গুঁড়ো করে মেডিসিনটা তৈরি করে নেবো, এখন পানির সঙ্গে মিক্স করে নেবো। তো ফ্রেন্ডস, আমরা গত তিন দিন ভিটামিন বি কমপ্লেক্সের কোর্স করেছিলাম, এখন আবার তিন দিন হচ্ছে ভিটামিন এবং মিনারেল এবং হচ্ছে ক্যালসিয়াম, এই তিনটার মিক্সার। মানে যে ট্যাবলেটটার মধ্যে আছে মিনারেল নাই এটাতে, এটা হচ্ছে ক্যালসিয়াম ডি এবং ভিটামিন ডি থ্রি আছে। তো এটা আমরা এখন এই তিন দিন কোর্স করাবো কবুতরদের, আপনারা বাসায় থাকবেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, আমি মেডিসিনটাকে সরাসরি গুঁড়ো করে যদি এভাবে দিয়ে দিই, দেখা যাবে দানা দানাটা নিচে রয়ে যাবে, তাই আমি এটা হাতের সাহায্যে এইভাবে করে আস্তে আস্তে করে এটাকে ম্যাশ করবো, যাতে পানির সঙ্গে পুরো মেডিসিনটা মিক্স হয়ে যায়। অনেক সময় দেখবেন আপনারা যদি মেডিসিন গুঁড়ো করে পানির সঙ্গে মিক্স করেন, মানে সরাসরি দিয়ে দেন, তাহলে কী হবে, নিচে এই গুঁড়োটা রয়ে যাবে। আর আপনি এভাবে যদি হাত ভালোভাবে পরিষ্কার করে এইভাবে যদি একটু পানির সঙ্গে মিক্স করে নেন, মানে এভাবে হাতে মিশিয়ে নেন, দেখবেন যে একদম পানির সঙ্গে মিক্স হয়ে যাবে আর ওষুধটা নিচে জমবে না, কবুতর শরীরে এটা পানির সঙ্গে চলে যাবে। আমি আগে গুঁড়ো করে পানির সঙ্গে মিক্স করে দিয়ে দিতাম, তো দেখতাম নিচে অনেক তলানি জমে যেত। তো সেই জন্য ফ্রেন্ডস, আমি এখন এটাকে হাতের সাহায্যে এভাবে করে মিক্স করে পানির মধ্যে ম্যাশ করে তারপরে পানির সঙ্গে মিক্স করে খাওয়াই। তো এতে করে দেখা যায় নিচে আর কোনো তলানি জমে না, যদি ভালো করে মিক্স করা হয়, মানে মিশানো হয়। তো আমার মিক্সারটা রেডি, দেখতেই পাচ্ছেন এই যে পুরো পানির সঙ্গে মিক্স হয়ে গেছে, আর যে লেয়ারটা ছিল সেটাও পানিতে একদম পানির সঙ্গে মিক্স হয়ে গেছে। ফ্রেন্ডস, আমরা এখন আরও পানি মিক্স করব এবং আমার সবগুলো কবুতরদের আমি খাওয়াবো। এখন এই জগের মিক্সারটা আমি এখানে ঢেলে দেবো, কারণ আমার জগের বা মগটার ভিতরে যে পানি পরিমাণটা এতে করে হবে না সব কবুতরদের দেওয়া, তাই আমি বোতলের সাহায্যে এটাকে ঝাঁকিয়ে নেব এবং বোতলের পানির সঙ্গে মিক্স হয়ে যাবে। তো আমি এখানে দুইটা ট্যাবলেট নিয়েছি, এতে করে আমার সবগুলো কবুতরের হয়ে যাবে। আর আপনাদের ফ্রেন্ডস, আপনাদের কবুতর অনুপাতে আপনারা ট্যাবলেটটা কম বেশি করে নেবেন, বেশি যদি কবুতর হয় তাহলে বেশি করে মিক্স করে নেবেন। আমার হচ্ছে কবুতর যেগুলো আছে এতে করে দুইটা মিক্স করলেই হয়ে যাবে। আমি আজ হচ্ছে এই কোর্সটা করাতে দেরি করে আসছি, বা আমি আজকে খাবারটা দিতে ওদের দেরি হয়েছে, তাই আজকে পয়সা পৌঁছানো না করেই আমি ভাবলাম ওদেরকে খাবার দেই, পানি দেই, মেডিসিন দেই, তারপর হচ্ছে ওদের আমি
জায়গাটা পরিষ্কার করে নেব। ফ্রেন্ডস, প্রতিটা কবুতরের যে ভিটামিন ডি বা ক্যালসিয়ামের যে ঘাটতিটা এই পানি বা এই মেডিসিন থেকে ওরা পাবে। ওর অভাবে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে ইনশাল্লাহ সেগুলো আর হবে না। সেই জন্য আমার এই মাসিক ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, আপনারাও এভাবে ট্রাই করবেন আপনাদের কবিতার উপর। এইভাবে ক্যালসিয়ামের কোর্সটা যদি আপনারা মাসে করে থাকেন তো এতে করে আপনাদের কবিতার অসুস্থ কম হবে, ডিমগুলো ওদের হাড় মজবুত হবে এবং ডিম বাচ্চা ভালোভাবে পাবেন, কোনো সমস্যা হবে না। এদের কি অবস্থা দেখেন, ওরা কাগজকে কি অবস্থা করে ফেলছে, ঠোঁট দিয়ে পুরো জায়গাটারে কাগজ ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে ফেলছে। এখন আমি এই যে পানি খাবার দিচ্ছি মেডিসিনের পানিটা, এখন দেখবেন আমার সেনাবাহিনীদের অবস্থা, ওরা কীভাবে পানি খাওয়ার জন্য পাগল হয়ে যায়। মেডিসিনের পানি দেখা দেখতেই পাচ্ছেন কি শুরু করে দিচ্ছে ওরা পানি খাওয়ার জন্য, এই যে পানি খাওয়ার জন্য হাঙড়ায় বসছে। তো এইভাবে করে আপনারা মেডিসিনগুলো মিক্স করে ওদের খেতে দিবেন। তো ফ্রেন্ড, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজ এ পর্যন্ত। ইনশাল্লাহ আপনারা আপনাদের কবুতরদের এভাবে দিবেন এবং আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ, এবং ওদের ডিম বাচ্চা আপনারা সহজে পেয়ে যাবেন। প্রতিটা ডিম থেকে সুন্দর মতো বাচ্চা আসবে। ফ্রেন্ডস, আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম। তো রমজান মোবারক, এবং সবাই নামাজ পড়বেন এবং রোজা রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।